হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু নন্দিনীস লাইভ ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, খুবই সহজে তৈরি করে দেখাবো ঝাল সুজি। এটা ভীষণই হেলদি সবার জন্য, তাই দেরি না করে চলুন কি কি লাগছে দেখা যাক। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, নিয়েছি কিছু মটরশুঁটি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা টমেটো, লাগছে একটা ডিম, আর নিয়েছি একটা গাজর, কয়েকটা বিনস, আর 4টে কাঁচা লঙ্কা। এই হেলদি ব্রেকফাস্টটাকে আরও হেলদি করার জন্য নিয়েছি কিছু কাজু আর কিশমিশ। আর দেরি না করে শুরু করা যাক, চলুন প্রথমেই আমি গাজর বিনস এগুলো কেটে নেব। এখানে আমি গাজর বিনস এগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর টমেটোগুলোকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও কুচি করে নিয়েছি। এখানে আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে দিয়েছি, ঘিটা ভালো করে মেল্ট হতে থাক। ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাকে একটু ভুজিয়ার মতো করে ভেজে নেব। আমার ডিম ভুজিয়া করা হয়ে গেছে, এবার আমি ডিম ভুজিয়াটাকে তুলে নেব। কাজু কিশমিশটাকে একটু হালকা ফ্রাই করে নেব। এখানে আমি আবারও 1/2 টিস্পুনের মতো ঘি নিয়ে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা সর্ষে, এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি, পর দিয়ে দিচ্ছি বিনস, এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। গাজর আর বিনসটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো, আর একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, আর একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো সুজি। সুজিটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। সুজিটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব জল। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে আমি 1/2 কাপের মতো জল নিয়ে নিয়েছি। একটু ঢেকে দিচ্ছি যাতে করে সুজিটা সিদ্ধ হয়ে যায়। আমার সুজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো আর কাজু কিশমিশ। এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি। তৈরি হয়ে গেছে আমাদের ঝাল সুজি, এবার এটা নামিয়ে পরিবেশন করব। সবজিগুলো দেওয়ার জন্য অনেকটা কালারফুল লাগছে, আর দেখতেও খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো হবে। তৈরি হয়ে গেছে ঝাল সুজি, এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর এটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।